আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নূর মাহমুদ, ঢাকা স্টুডিও থেকে মেলেনিয়াম টিভির আজকের আমেরিকা পর্ব। আমি বাংলাদেশের উন্নয়নের সাথে যে দুজন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশ সরকারের আইসিটি, বাংলাদেশ সরকারের বাণিজ্যিক, বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা কমান্ডিং শাখার যে উন্নয়নের জোয়ার
বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে এসেছে। আমি এই আমার সাথে আছেন জনাব রোমাজ্জেন হোসেন রোবেল এবং বাম পাশে আছেন জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান সাহেব। আমি জনাব রোমাজ্জেন হোসেন সাহেবকে বলবো বাংলাদেশের বাংলাদেশ সরকারের বর্তমানে মিডিয়া সেক্টরে যে জোয়ার এসছে এই জোয়ার সম্পর্কে আপনি আমাদের মিলেনিয়াম টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন জনাব। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আজকের একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিজেকে গর্ববোধ করছি, পাশাপাশি আমি আজকের এই অনুষ্ঠান আজকের আমেরিকা অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে মিলেনিয়াম টেলিভিশন সারা ওয়ার্ল্ডে শুধু বাংলা ভাষাভাষী বাঙালিদের জন্যই নয় সমগ্র বিশ্ববাসীর জন্য একটি সুন্দর একটি তথ্যভিত্তিক অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমি সাংবাদিকতা করি, গভর্নমেন্টের বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং সেটি মিলেনিয়াম টিভিতেও একটি নিউজের অংশে কাজ করে যাচ্ছি। তো সেই হিসাবে বলবো যে গভর্নমেন্টের যে উন্নয়ন করে যাচ্ছে বা গভর্নমেন্টের যে বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে, আমি আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশ সচিবালয়ে যখন আমি যাই বা বিভিন্ন সেক্টরে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ, তারপর আইটি সেক্টর, তারপর আমাদের গণমাধ্যম, আজকে যে বাংলাদেশে অবাধ তথ্য সবাই তার ব্যক্তি মত প্রকাশ করতে পারছে, সেটিও গভর্নমেন্টের একটি উন্নয়ন চিত্র। কারণ বাংলাদেশ সরকার যে কোনো বিষয়ে যে কোনো অবস্থান থেকে সেই বিষয়ে কথা বলার একটি অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সেটি আমাদের এই মিলেনিয়াম টিভির মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে উপস্থাপন করে থাকি। বিশেষ করে দেশের যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, দেশের যে রাস্তাঘাটের উন্নয়ন, দেশে যে সামাজিক অবক্ষয় রোধে সরকারের পদক্ষেপ, পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যক্তিগত উদ্যোগে তাদের অবস্থান এবং তাদেরকে সম্মানিত করেছেন, সেটিও আমরা চেষ্টা করি আমরা এই এই মিলেনিয়াম টিভির সংবাদের মাধ্যমে উপস্থাপন করে দেওয়ার জন্য। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। আমি আসছি মুক্তিযোদ্ধা কমান্ড কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ ওহিদুজ্জামান সাহেবের কাছে। জামান ভাই, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বর্তমান সরকার কী কী কাজ করেছেন? আপনি হলেন মুক্তিযোদ্ধা প্রজন্মের একজন, আপনি নিজে মুক্তিযোদ্ধা নয়, বাট বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কী কী কাজ করছেন এবং সারা বিশ্বে যারা মুক্তিযোদ্ধা আছেন বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত, ওদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে, ধন্যবাদ আমাদের মাননীয় এমডি স্যারকে। বিশ্বজুড়ে বাংলা এই মিলেনিয়াম টিভি একটি প্রাণের টিভি, একটি সত্য কথা এবং তথ্যভিত্তিক টিভি। এই টিভি সারা বিশ্বে বাংলা ভাষা একটা আলোকচিত্র তুলে ধরছে। ধন্যবাদ আমি মিলেনিয়াম টিভির সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাইকে, আমিও একজন মিলেনিয়াম টিভির সাথে জড়িত, আমিও ধন্য আজকে আপনার এই অনুষ্ঠানে এসে। আর এই মিলেনিয়াম টিভির যেই উন্নয়নের পদক্ষেপ, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, উন্নয়নমূলক মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কিছু তথ্যভিত্তিক প্রযুক্তিক অনুষ্ঠান অন্য অন্য চ্যানেল প্রচার করতে পারেনি বা হয়নি, ওগুলো মিলেনিয়াম টিভি করিয়া যাচ্ছে। তাই ধন্যবাদ মিলেনিয়াম টিভিকে। আর আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, আমি ওহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে মিলেনিয়াম টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বজুড়ে বাংলা, তা আমি দেখি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ভালো পদক্ষেপ নিয়েছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজ করেছেন, প্লট প্লাট এবং বিশিষ্ট পরিবারদের জন্য ভালো প্রযুক্তিমূলক কর্মকাণ্ড করেছেন এবং সবাইকে প্রতিফলন করার জন্য এই পর্যন্ত কোনো সরকারই এই পদক্ষেপ নেননি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন এবং উন্নয়নের কাজ করেছেন, দেশের সার্বিক উন্নয়ন করেছেন সমস্ত খাতে।
শিক্ষা, রোড, ঘাট, রাস্তা যাবার ভাষাতে একটু কথা বলতে চাই। ইদানিং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আরেকটি বিষয় দেখেছেন যে মুক্তিযোদ্ধারা যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তারপর মুক্তিযোদ্ধা যে একটা ভাতা ছিল সেটিও কিন্তু আপনার ভাতার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটিও ভাতার পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে। হ্যাঁ, আগে ছিল 3,000, সেখান থেকে 5,000 হয়েছে, 5,000 থেকে এখন 10,200 টাকা হয়েছে। এবং মুক্তিযোদ্ধাদের জন্য, মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য, আমার মা জীবিত আছেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ইসাহাক জমাদার, উনি মারা গেছেন। হ্যাঁ, এখন আমার মা ওই ভাতা পাচ্ছেন এবং সরকারের তরফ থেকে আরও সম্মান দিচ্ছেন, সম্মান সর্বখ্যাতি আমরা পেয়ে থাকি। এবং ধন্যবাদ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সরকারের সুন্দর উন্নয়নের কিছু তথ্য প্রযুক্তি, ওনার সন্তান সজীবদের জয়, সেও ভালো কর্মকাণ্ড করেছেন। এই পর্যন্ত আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে আন্তরিকভাবে মুক্তিযোদ্ধাদের জন্য ভালো উন্নয়ন কাজ করেছেন সেটা নজিরবিহীন। এ যাবৎ কালের কোনো কেউই আমাদের জন্য এগিয়ে আসেন নাই, তাই জন্য আমরা ধন্যবাদ এই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে। আমরা চাচ্ছি এই সরকারের আরও কিছু কর্মকাণ্ড এবং কিছু কাজ যাতে উন্নয়নমূলক দেশের জন্য আসে, ভালো কাজ হয়েছে। এই যাবৎকালে কোনো সরকারই এত সুন্দর কাজ করতে পারেন নাই, এখন হচ্ছে বা হতে যাচ্ছে। বিভিন্ন রোড ঘাট, যেমন পদ্মা সেতু, যমুনা সেতু ইতিপূর্বে হয়েছে এবং রোডের কিছু কাজ হয়েছে এবং অনেক কিছুই। থ্যাংক ইউ জামান ভাই, আপনার কাছে, আপনার সাথে আবার আসব। জনাব রুবেল সাহেব, মিলেনিয়াম টিভির জন্মলগ্ন থেকে আজ তৃতীয় বৎসরে চলছে, জন্মলগ্ন থেকে এ যাবৎ আছেন, বলুন, এটা একটি প্রবাসীদের টিভি, প্রবাসীদের চাওয়া পাওয়া কি কি আছে, আমাদের কি করণীয়, এবং প্রবাসীদের যারা প্রবাসে থাকে তারা মিলেনিয়াম টিভির মাধ্যমে কি জানতে চায় এবং আপনারা কি দিচ্ছেন? ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, মিলেনিয়াম টিভির মাধ্যমে আমরা যে কাজটি করে যাচ্ছি সারা ওয়ার্ল্ডে, সমগ্র বিশ্ববাসীর জন্য, সেটি হলো আমরা আমাদের প্রত্যেকটি দেশে আমাদের সংবাদ প্রতিনিধি কাজ করে যাচ্ছেন, সেখানে বাংলা ভাষাভাষী যারা বাঙালি প্রবাসী তারা তাদের যে জীবনযাত্রা, তাদের যে চাকরি, ব্যবসা বাণিজ্য, তাদের জীবনযাত্রার যেই বিষয়গুলি প্রতিনিয়ত আমাদের মালয়েশিয়া, কাতার, দুবাই, ইটালি, জার্মান, কানাডা, স্পেন, ফ্রান্স প্রত্যেকটি দেশ থেকে আমাদের নিয়মিত আমাদের এই নিউজ ডেস্কে নিউজ আসতেছে, সেই নিউজগুলি আমরা যাচাই বাছাই করে দেখি যে আমাদের প্রবাসীরা পৃথিবীর বিভিন্ন সেক্টরে তাদের যে মেধা, তাদের যে প্রজ্ঞা, তাদের যে যোগ্যতা, অভিজ্ঞতা, তারা সারা ওয়ার্ল্ডে বাংলা বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি অবাক হয়ে যাই যে আমাদের বাংলাদেশে এত মেধাবী জন্ম হয়ে আজকে তারা পৃথিবীর বিভিন্ন মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য গর্ব। সেই বিষয়গুলি আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আমাদের যারা প্রবাসে থাকেন তাহারা প্রতিনিয়ত ওই দেশ থেকে যে নিউজগুলি লেখেন, তখন দেখি যে তাদের মধ্যে যে একটা দেশপ্রেম, তারা দূরে থাকেন কিন্তু দূরে থেকেও মনে হয় যেন ওনারা টেলিফোনের মাধ্যমে আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা নেওয়ার জন্য। আমরা চেষ্টা করি তাদের মনের সেই ভাষাটা আমাদের এই মিলেনিয়াম টিভিতে উপস্থাপন করার জন্য। সেখানে আমাদের ডেইলি ইংলিশ নিউজ আছে, বাংলা নিউজ আছে, সংবাদ পরিক্রমা, তারপরে প্রবাস সংবাদ নামে আমাদের একটা বিশেষ নিউজ আছে, সেটাতেও আমরা। আমার প্রশ্ন ছিল রুবেল সাহেব, সরকারের, বর্তমান সরকারের বহু সেক্টরের উন্নয়নশীল সরকার, কিন্তু আমরা প্রবাসীরা বাংলাদেশে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে, প্রবাসীদের জন্য মিলেনিয়াম টিভি কী করতে পারে, এবং বাংলাদেশ আমাদের মায়ের দেশ, মাতৃভূমি, বাংলাদেশের জন্য প্রবাসীদের কী করণীয় এবং সরকারের কী করণীয় প্রবাসীদের জন্য? ধন্যবাদ স্যার আপনাকে। আসলে বিষয়টা এরকম যে মিলেনিয়াম টিভির মাধ্যমে আমরা অবশ্যই ওনাদের জন্য অনেক কিছু করার আছে, কারণ যেহেতু আমাদের চ্যানেলটি
প্রবাসীদের জন্য বেশিরভাগ কাজ করে যাচ্ছি। ওনারা আমাদের দেশের জন্য যে সেবা করে যাচ্ছেন বা যে সেবা দিতে যাচ্ছেন, সেটা আমরা আমাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের প্রবাসী এই ব্যক্তি বা এই বিশিষ্ট ব্যক্তি আমাদের এই বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী, তারপর বাংলাদেশের উন্নয়নে, গভর্নমেন্টের বিভিন্ন উন্নয়নে ওনাদের যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, সেটি যে ওনারা আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য, সরকারের জন্য কাজ করে যাচ্ছেন, সেটা আমরা আমাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবহিত করব। পাশাপাশি বিশ্বের প্রত্যেকটি দূতাবাসে, প্রত্যেকটি বাংলাদেশে যে মিশন আছে, সেখানে ওনাদের যে অবস্থা সেটা আমরা ওনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারি। তারপর আরেকটি কথা বলতে চাই, প্রবাসীরা অনেক কষ্ট করে প্রবাস জীবনযাপন করে, তারপর একটা অবস্থান হয়, যখন তাদের একটা অবস্থান হয় তখন তাদের মধ্যে একটাই দেশপ্রেম কাজ করে, তখন ওনারা হয়তো থাকেন দেশের বাইরে, আমাদের দেশের জন্য কাজ করতে চান বা কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। সেই হিসাবে আমরা আমাদের প্রবাসে যে যারা আছেন, কাজ করেন আমাদের মিলেনিয়াম টিভিতে, ওনাদের মাধ্যমেও আমরা ওনাদের যে ব্যক্তিগত দেশপ্রেম বা ওনারা যা চাচ্ছেন সেটা আমাদের মিলেনিয়াম টিভিতে উপস্থাপন করে সরকার এবং বিভিন্ন ব্যক্তিদেরকে দৃষ্টি আকর্ষণ করতে। থ্যাংক ইউ রুমাজির হোসেন সাহেব। আপনাকে আমি আসছি জনাব ওহিদুজ্জামান সাহেবের কাছে। দেখুন, বর্তমান কয়েকদিন হলো আমাদের দক্ষিণবঙ্গে বিশাল বড় একটি ঘূর্ণিঝড় সাইক্লোন হয়ে গেল, কিন্তু আমার খেয়াল আছে 98 এবং 1988, 1972 বহু সাইক্লোন হয়েছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দুর্গতি হয়েছে। কিন্তু বর্তমান সরকারের উন্নয়নের সাথে সাথে যারা ক্ষতিগ্রস্ত এই সাইক্লোনে, গত সপ্তাহে হলো, আমাদের সরকার তাদের জন্য কি করছেন এবং কি করবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সরকার এই ঘূর্ণিঝড়, বিগত কিছুদিন আগেই যে ঘূর্ণিঝড় হয়ে গেল, বেশ কিছু লোক মারা গেছে, প্রায় ভোলা তজুমুদ্দিনে 400 ঘরের উপরে ঘর ধ্বংস হয়ে গেছে, এবং দক্ষিণ অঞ্চলে খুলনা, চালনা, মোংলা, পটুয়াখালী, ভোলা, তারপরে নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সাথে সাথে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে জেলা প্রশাসক মহোদয় তারা সাথে সাথে ওইখানে যে মানুষের ত্রাণ বিতরণ এবং ত্রাণের পদক্ষেপ নিয়েছেন, ঘরবাড়ি সংস্কারের পদক্ষেপ নিয়েছেন, এবং যারা মারা গেছে তাদেরকে ক্ষতিগ্রস্ত হিসাবে টাকা দিয়েছেন, এবং সমস্ত জনগণকে প্রতিপালন করার প্রতিশ্রুতি সরকার নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং এখনও কর্মকাণ্ড অব্যাহত আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আবার আসছি আপনাদের সাথে, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল আকসা হালাল মিট এন্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপার মার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ, Bronx, New York, 10462. Friends Development, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। Friends Development আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান Friends Development। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয় আমাদের কর্মতৎপর। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি।
আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। গ্লোবাল ট্যাক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সুদীর্ঘ 23 বছর যাবত আমরা কমোডিটি সেবায় নিয়োজিত। ট্যাক্স ফাইলিংয়ে আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। আমরা নির্ভুলভাবে ট্যাক্স ফাইলিং করে সঠিক ডিডাকশান ও সঠিক ক্রেডিট প্রদানের মাধ্যমে IRS ও স্টেট অডিটের আশঙ্কা মুক্ত করার নিশ্চয়তা দিচ্ছি। ট্যাক্স ফাইলিং ছাড়াও আমাদের রয়েছে ইমিগ্রেশন, রিয়েল এস্টেট ও ট্রাভেল সার্ভিসেস। Jackson Heights Office, 37-21, 75th Street, 3rd Floor, Jackson Heights, New York, 11372. Hollis Office, 184-02, Hillside Avenue, Jamaica, New York, 11432. Phone number 718-779-7600 এবং 347-392-4312। একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান, ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। বিরতির পর আবার আমরা আসছি। জনাব রুবেল সাহেব, বলুন মেলেনিয়ামের নিউজকে কিভাবে প্রত্যেকটি প্রবাসীদের ঘরে আমরা পৌঁছাতে পারি, যেটা পারফেক্ট নিউজ, পুরানা কোনো খবর নয়, এই এখনকার এই মুহূর্তের নিউজ, সারা বিশ্বের বাঙালিদের গোড় ধোড়ায় কিভাবে আপনি ওই কাজটি করবেন? ধন্যবাদ স্যার আপনাকে আবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে মেলেনিয়াম টেলিভিশন আমাদের শুরু যেভাবে করেছিলাম, এখন আমাদের যে অবস্থান আছে সেদিক থেকে এখন বলবো, প্রবাসে আমাদের যে বিভিন্ন সেক্টরে আমাদের বাঙালি ভাইরা কাজ করে যাচ্ছেন, তাদের যে জীবনযাত্রার মান সেটিকে আমাদের প্রত্যেকটি দেশে আমাদের প্রতিনিধি আছে, অলরেডি কাজ করে যাচ্ছে, মালয়েশিয়া, কাতার, দুবাই, পৃথিবীর প্রত্যেকটি দেশে আমাদের, তারা প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু নিউজ প্রবাসের বিষয়ে পাঠাচ্ছেন। সেগুলি আমরা দেখি, দেখার পরে আমাদের কাছে খুব আনন্দিত হই যে আমাদের প্রবাসের ভাইরা আমাদের জন্য এত কষ্ট করে, পরিশ্রম করে সেই নিউজগুলি পাঠাচ্ছেন। সেই নিউজগুলি আমাদের যখনই পাঠান, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং অত্যন্ত দেখে সেই নিউজগুলি আমরা প্রচারের ব্যবস্থা করি। ওরা যে নিউজগুলো পাঠায় এগুলো তো সাপ্তাহিক বা উইকলি নিউজ আপনাকে দেয়। আমার মেলেনিয়ামে দৈনন্দিন ডেলি যে নিউজটি যাচ্ছে সারা বিশ্বের প্রবাসী বাংলা ভাষাভাষীদের। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে অনেকে দেখা গেছে যে একটা প্রোগ্রাম করে আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম, সেটা হয়তো নিউজটা পাঠাইতে একদিন বা দুই দিন দেরি হয়। সেটা দেরি হলে আমরা তাদেরকে বলার চেষ্টা করি যে আপনারা যে প্রোগ্রামটা করেন সেটা আপনি আপডেট দ্রুত সেটা পাঠানো হলে আমাদের জিনিসটা, আমাদের এই নিউজটা ওইভাবে প্রচার করলে মনে হয় জিনিসটার নিউজটার মান ভালো থাকে। তো সেটাও ওনারা পাঠানোর চেষ্টা করে যাচ্ছেন। তারপরও ওনারা বলে আমাদের, ওনাদের দেশের যে হয়তো কমিউনিকেশান, যোগাযোগ ব্যবস্থা বা মানে কিছু একটা কারণে বিলম্ব হয়, তারপর আমরা চেষ্টা করি যে আমাদের যেন আপডেট নিউজ দেওয়া হয়। সেই নিউজটাই আমরা, ওনারা যেভাবে পাঠান আমরা চেষ্টা করি যত্ন সহকারে সুন্দর করে বিশ্ববাসীর কাছে এটা উপস্থাপন করার জন্য। তারপর আমি আবার আপনার মাধ্যমে অনুরোধ করব আমাদের প্রবাসী যারা আছেন, আমাদের সাথে কাজ করে যাচ্ছেন, তারপরে আরও যারা বিজ্ঞ ভাইরা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন, ওনারা যদি আমাদের মেলেনিয়াম
টিভিতে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রবাসীদের বিভিন্ন দিক উপস্থাপন করার নিউজ প্রেরণ করেন, আমরা অবশ্যই সেটি গুরুত্ব সহকারে আমাদের প্রতিদিনের সংবাদে আপনাকে প্রচারের ব্যবস্থা করব। আপনার সাথে আবার আসব ইনশাআল্লাহ। জামান সাহেব বলুন ভাই, যে মিলেনিয়ামকে প্রত্যেকটি দেশের বাংলা ভাষাভাষী প্রবাসী সবার ঘরে, সবার ঘোড়দড়ায় এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, 65,000 গ্রাম, প্রত্যেকটি গ্রামে মিলেনিয়ামকে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব, প্রবাসীদের কথা, প্রবাসীদের মায়া কান্না আমরা কিভাবে প্রবাসে, প্রবাসের কথা গ্রাম বাংলায় পৌঁছাবো, আমাদেরকে আপনি একটু উপদেশ দেন, আমাদেরকে বলুন আমরা কিভাবে অগ্রসর হতে পারি। ধন্যবাদ এমডি স্যার আপনাকে। মিলেনিয়াম টিভি সারা বিশ্বে আছে, বিশ্বে থাকবে, মানুষের প্রাণে থাকবে, মানুষের মনে থাকবে, এবং প্রতিটি থানা, জেলা, উপজেলায় মিলেনিয়াম টিভির প্রতিনিধি আছেন এবং থাকবেন, এবং যেগুলো নাই ওগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমরা করব, এবং বাস্তবতার সাথে সমস্ত কর্মকাণ্ড এবং উন্নয়নের, মিলেনিয়াম টিভির সার্বিক উন্নয়নের যা কর্মকাণ্ড, যা কাজ করণীয় দরকার, সবাই আমরা মিলেমিশে করব, এবং সারা দেশের, সারা বিশ্বের মানুষের মনে যাতে মিলেনিয়াম টিভি অন্তরে গাঁথা থাকে, মানুষের মনের কথা বলে, সত্য কথা বলে, এবং ভালো সংবাদ, এবং যারা প্রবাসী আছে প্রবাসীদের দুঃখ কষ্ট সমস্ত মনের কথা যাতে মিলেনিয়াম টিভির মাধ্যমে সারা পৃথিবীকে জানানো যায়, সেই ব্যাপারে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং কাজগুলো করে যাব, এবং আমরা চেষ্টা করতেছি এবং করব, এবং আমরা চাচ্ছি দেশের সমস্ত সুন্দর উন্নয়নের যে কর্মকাণ্ড হচ্ছে, বর্তমান সরকারের যে উন্নয়নের কর্মকাণ্ড হচ্ছে, এবং সারা বিশ্বে যারা বাংলাদেশের লোক প্রবাসীতে আছে এবং থাকবেন, সবার মনের কথা এই মিলেনিয়াম টিভির মাধ্যমে সবার ঘরে পৌঁছানোর জন্য, সবার মনে পৌঁছানোর জন্য, সবার অন্তরে যত গেঁথে থাকে যে মিলেনিয়াম টিভি নামে একটি সুন্দর বিশ্বজুড়ে বাংলা একটা সুন্দর টিভি আমাদের মাননীয় এমডি স্যার উপহার দিয়েছেন এই পৃথিবীকে, এই বাংলাদেশকে, তার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এই বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়নের কথাগুলো যেভাবে বলা যায় এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সবার সহযোগিতা কামনা করছি, এবং ইনশাল্লাহ আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারব, এবং আল্লাহ আমাদের সমস্ত কিছুই সফল করে দিবেন। এই বলে আমি আরেকটু কথা বলতে চাই, যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে বাংলাদেশি প্রবাসীরা আছেন, তারা যদি কোনো সংবাদ, কোনো কিছু আমাদের টিভিতে ফাডান প্রেরণ করেন, সাথে সাথে আমরা সম্প্রচার করে সারা পৃথিবীকে জানানোর ব্যবস্থা। থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। রুমাজ্জান হোসেন সাহেব, আপনি এই মিলেনিয়ামের লাইসেন্স প্রাপ্ত হয়েছেন, কয়েকটি বৎসর পার হয়ে যায়, কিন্তু আমাদের অগ্রযাত্রায় অনেক বাধা বিঘ্ন, অনেক কিছু আসছে সামনের দিকে। আমাদের এটা হলো এন্টারটেনমেন্ট টিভি, 100% নিউজ ভিত্তিক টিভি নয়। আমরা প্রবাসীদের জন্য কী কী প্রোগ্রাম দিলে বাংলাদেশের উপকৃত হবে এবং প্রবাসীদের বাংলাদেশের জন্য কিছু আকৃষ্ট হবে? জি ধন্যবাদ স্যার আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যেটি বলতে চাচ্ছি যে মিলেনিয়াম টেলিভিশনের আসলে নিউজ শুধু একটি সাইট নয়, নিউজ আমাদের সামগ্রিক প্রোগ্রামের একটি অংশ। তারপর আমি আমার যতটুকু ধারণা সেটি থেকে যেটি বলতে চাচ্ছি যে মিলেনিয়ামের জন্য আমরা যেভাবে ভবিষ্যৎ বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা আমার যেটা মনে হচ্ছে যে এইভাবে আমরা একটা প্ল্যান অলরেডি করা হয়েছে, যে আমরা যদি বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে এই ছিন্নমূল শিশু বা যাদের কোনো লেখাপড়া দেখার বা তাদের জীবনযাত্রা
ভালোভাবে চলার মতো কোনো ব্যক্তি বিশেষ নাই, তাদেরকে নিয়ে আমরা একটা তাদেরকে আমাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে অনুষ্ঠান বা নিউজের মাধ্যমে আমরা সেই সেবাটা কীভাবে দেওয়া যায় এরকম প্রোগ্রাম করার একটা মানে পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যারা লেখাপড়া না করে চায়ের দোকানে কাজ করে বা বিভিন্ন যাকে যার হাতে বই থাকার কথা সে বই না নিয়ে সে একটি দোকানে কর্মচারী হয়ে কাজ করে, যেটি আমাদের আইনেও নেই, সেই সব শিশুদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি এবং সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। থ্যাংক ইউ। তারপর বর্তমান সরকারের শেখ হাসিনার সরকার, বর্তমান সরকার, বর্তমান সরকারের 100% এটা গ্যারান্টেড যে এভরি ওয়ান হ্যাভ টু বি হাই স্কুল পাস। ইয়েস, সো আমরা বর্তমান বাংলাদেশের 20 কোটি মানুষ ওদের জন্য মিলেনিয়াম টিভি কী করতে পারে এবং তারা মিলেনিয়াম টিভির জন্য কী কী করতে পারে এবং প্রবাসীদের জন্য মিলেনিয়াম টিভি কী কী প্রোগ্রাম দিতে পারে এবং কীভাবে প্রবাসীদেরকে আনন্দ দিতে পারে। যে ধন্যবাদ স্যার, যেটি বলতে চাচ্ছেন যে বলতে চাচ্ছি যে আমাদের যারা হাই স্কুল লেভেলে যারা লেখাপড়া করছেন বিভিন্ন ক্লাসে, আমরা তাদেরকে নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা করতে পারি, যেখানে একটা মেধা বিকাশে আমাদের শিক্ষিত ছাত্রছাত্রীরা দেখে আরও সচেতন হবে। পাশাপাশি আমরা স্কুলভিত্তিক বিভিন্ন মেধা অন্বেষণ যারা মেধাবী স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আমরা খুঁজে বের করে এটা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেটাও আমাদের একটা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আর প্রবাসী যারা রয়েছেন তারাও আসলে একটা বিনোদনের ব্যাপার অবশ্যই থাকতে হবে। দেখুন, আপনার ডিস্ট্রিক্ট নরসিংদী, আপনি প্রবাসীদেরকে উদ্দেশ্যে বর্তমান সরকারের যে উন্নয়ন যাত্রার, আপনার ডিস্ট্রিক্টে কি কী কী সেক্টরে প্রবাসীরা উন্নয়ন করছেন এবং বর্তমান সরকার করছেন প্রবাসীদের উদ্দেশ্যে মিলেনিয়াম টিভির দর্শকদের উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ। আসলে প্রবাস যারা থাকেন তাদের কষ্টের বিনিময়ে বাংলাদেশের আমাদের অর্থনীতির উন্নয়নে একটি তাদের ব্যাপক ভূমিকা, সেই হিসাবে ওনাদের ভূমিকা মানে স্বীকার না করলেই নয়, বাংলাদেশের বৃহৎ উন্নয়নে প্রবাসীদের তো ভূমিকা অবশ্যই রয়েছে এবং তাদের মাধ্যমে বিশেষ করে আমাদের নরসিংদী জেলায় এই প্রবাসীরা যারা রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, ওনারা আমার চোখে যা দেখা ওনাদের মধ্যে আমাদের NRB কমার্শিয়াল ব্যাংক রয়েছেন, সেখানে একজন উদ্যোক্তা, উনি ওই ব্যাংকের মাধ্যমে এলাকায় আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করে রয়েছেন এবং সেও একজন ওই ব্যাংকের উদ্যোক্তা, সে একজন প্রবাসী কিন্তু প্রবাসী হয়েও সে আমাদের ওই ব্যাংকের একজন উদ্যোক্তা। পাশাপাশি ওনার মাধ্যমে দেখলাম এলাকায় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, অলরেডি গড়ে উঠছে, সেখানেও অনেক বেকার গ্রামের লোকজন কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে। আরেকটি বিষয় যে প্রবাসে যারা থাকেন সবাই তো আসলে বৃহৎ ব্যক্তি বিশেষের জন্য করতে পারেন না, তারপরও ওনাদের যারা আর্থিকভাবে সচ্ছল বা ওইভাবে সমাজে দেশে বা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তার মধ্যে ওনার মোটামুটি দেখলাম যে বেশিরভাগই মোটামুটি দেশের বিভিন্ন শিল্প কারখানা আমাদের নরসিংদীতে ম্যাক্সিমাম শিল্প কারখানাতে ওনাদের ব্যক্তিগতভাবে উদ্যোগে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সেখানে বেকার বা দরিদ্র জনগোষ্ঠী তারা এখানে চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছে, এটি একটি বিষয়। আর মিলেনিয়াম টিভির মাধ্যমে এইসব বিষয়গুলি আমরা তুলে ধরতে পারি যে একজন প্রবাসী থেকে উনি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ওনার গ্রামে বা ওনার অবস্থানে বা ওনার শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে যে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যারা প্রবাসীরা যারা আসেন প্রবাস থেকে বাংলাদেশে এবং ঢাকায়, আমি অনুরোধ করব আপনারা ঢাকা অফিসে যোগাযোগ করবেন, আপনাদের উন্নয়নের কথা, আপনাদের ভাগ্য বণ্টনের কথা আমরা সারা বিশ্বে বাংলা ভাষাভাষী আমাদের আইকন হিসাবে আপনাদেরকে দেখাবো।
জনাব জামান ভাই, আপনি ভোলা ডিস্ট্রিক্টের একজন কৃতি সন্তান। ভোলার উন্নয়নের চিত্র বিশ্বের মানচিত্রে বিরল। জনাব তোফায়েল সাহেব, আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রীর এলাকা, বলুন যে ওই এলাকার উন্নয়ন চিত্র সারা বিশ্বের মানচিত্রে কী ধারণ করেছে বর্তমান সরকারে? বর্তমান সরকারের দ্বারা আমাদের ভোলা, আমি ভোলার কৃতি সন্তান, আমার বাড়ি ভোলা শহর লগ্নি আলীনগর ইউনিয়ন, কিন্তু আমার এলাকায় ভোলা ডিস্ট্রিক্টে বহু লোক বিদেশে আছে। বিদেশ থেকে তারা কষ্ট করে টাকা কামায়, দেশে আনে, দেশের উন্নয়নের কাজে লাগায়, রোড ঘাট বাড়িঘর অনেক কিছু উন্নয়ন হয়েছে, মসজিদ মাদ্রাসা, এবং সরকারের মাধ্যমে অনেক কর্মকাণ্ড অনেক কাজ হয়েছে। এবং আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী মহোদয় জনাব তোফায়েল আহমেদ, উনিও বেশ কিছু কাজ করে দিয়ে গেছেন এবং করতে যাচ্ছেন। এবং ভোলার নদী ভাঙ্গন খুব দুঃখজনক, বিশাল আকারে নদী ভেঙে ভোলা, যেই ভোলা ছিল তার 100 ভাগের 1 ভাগও নেই, সেই ভোলা নদী ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যাই হোক, সরকার মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন এই ভোলা ভাঙ্গন থেকে বাঁচানোর জন্য। ভোলা বিশাল উন্নতি হয়েছে, রোড ঘাট এবং চিত্রগুলো, যারা বিদেশে গেছেন, বিদেশ থেকে কষ্ট করে টাকা কামিয়ে এনে দেশে বেশ উন্নয়ন করেছেন, বেশ কাজ করেছেন। আমরা চাচ্ছি এই মিলেনিয়াম টিভির মাধ্যমে যারা বিদেশে আছেন, বিদেশের তাদের সুন্দর জীবন তুলে ধরব, তাদের বিনোদনের জন্য কিছু কাজ করব, এবং আমাদের দেশে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন তারও এগুলো আমরা এই মিলেনিয়াম টিভির মাধ্যমে সারা বিশ্বকে দেখাবো এবং উন্নয়নের কাজগুলো চিত্রগুলো তুলে ধরব। এবং ভোলার যারা আছে বিদেশে, তারা যেন এই মিলেনিয়াম টিভিকে সর্বিক সহযোগিতা এগিয়ে আসেন, এবং এই আশা কামনা করছি, এবং সরকারও যাতে ভালো সুদৃষ্টি কামনা করেন তাও আমি আশা করছি। থ্যাংক ইউ জানান, থ্যাংক ইউ জামান সাহেব। আপনার দৃষ্টিপাতের জন্য জনাব রুমজ্জন হোসেন সাহেব, মিলেনিয়াম টিভি প্রবাসীদের টিভি, মিলেনিয়াম টিভি বিশ্বজুড়ে বাংলাকে ধারণ করে ব্রিজিং কমিউনিটিজ ওয়ার্ল্ড ওয়াইড, এই ডায়লগকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এই হাউস থেকে, ঢাকা হাউস থেকে আপনারা মুষ্টিময় কয়েকজন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনাদের কার্য কর্মের উপরে। বাট প্রবাসীদের জন্য এই স্টুডিও থেকে আপনাদের ভবিষ্যৎ চিন্তাধারা কি করবেন, কিভাবে প্রবাসীদেরকে আনন্দ দিবেন? জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আপনাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যেটি আমাদের আলোচনায় বলতে চাচ্ছি যে আমাদের প্রোগ্রাম একটি চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই চ্যানেলে যদি আমাদের বাস্তবভিত্তিক প্রোগ্রামটা উপস্থাপন করতে পারি, সেটি আমাদের দেশের হোক বা দেশের বাইরে যারা কাজ আছেন তারা হোক, আমাদের মনে হয় সেই প্রোগ্রামটা যদি আমাদের তাদের মনের বাসা, তারা কী করতে চাচ্ছেন, তারা যদি অবশ্যই দেশে আসেন, যখনই আমাদের দেশে আসবেন আমাদের মিলেনিয়াম টিভি স্টুডিও ওনাদের জন্য উন্মুক্ত থাকবে। ওনারা যখন সুযোগ পাবেন, ওনাদের পরিবার পরিজন ফ্যামিলি, হ্যাঁ টোটাল ফ্যামিলি নিয়ে এখানে আসবে। আসার পর আমরা অবশ্যই, এর আগে আমাদের কয়েকটি প্রোগ্রাম হয়েছে এরকম যে তাদের প্রবাসের অভিজ্ঞতা, তারা প্রবাসের জীবন বৃত্তান্ত বা প্রবাসের জীবনযাপনের যেই তথ্য, সেটি ওনারা আমাদের একটা অনুষ্ঠানের প্রবাস জীবন নামে একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি উপস্থাপন করেন, সেটিও আমাদের প্রবাসে যারা থাকেন তাদের জন্য একটি আনন্দের বিষয়। সেটা আমাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমরা একটা সুন্দর অনুষ্ঠান যেন উপহার দিতে পারি। দেখুন, বাংলাদেশে আমাদের 65,000 গ্রাম, আমাদের 61 বা 63টি ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে মিলেনিয়ামের প্রতিনিধি আছেন। বাংলাদেশের উন্নয়ন চিত্র সম্পর্কে প্রবাসীদেরকে যদি আপনি আপনার উন্নয়নের খবর প্রবাসীদেরকে দেন,
তাহলে সেনা প্রবাসীরা আপনার দেশে ইনভেস্টমেন্ট করবেন, এই সম্পর্কে আপনার কী আইডিয়া? এটা খুব ভালো কথা বলছেন। আসলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যারা প্রবাসী ভাই আছে প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি গ্রামে, আমি আমাদের মিলেনিয়াম পরিবারের সাথে যারা যুক্ত আছেন বা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে মাধ্যমে অনুরোধ করছি, যারা প্রবাসে থাকেন ওনারা যখন আমাদের দেশে আসবেন বা আপনাদের গ্রামে আসবেন, ওনাদেরকে অবশ্যই অবশ্যই ওনাদেরকে আমাদের স্টুডিওতে নিয়ে আসবেন। আমরা আপনাদেরকে নিয়ে, আপনাদের মাধ্যমে ওনাদেরকে দিয়ে আমাদের বিভিন্ন আমাদের অনুষ্ঠানমালায় ওনাদেরকে দিয়ে আমরা আমাদের নতুন কিছু প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামটা এরকম হবে যে প্রোগ্রাম দেখে প্রবাসে যারা থাকেন আরও অন্যান্য প্রবাসীরা যেন সেই সেরকম একটি অনুষ্ঠানে ওনারা পার্টিসিপেট করতে পারেন। তো সেটা অবশ্যই একটি ভালো উদ্যোগ। সেই উদ্যোগের মাধ্যমে যদি আমরা প্রবাসে যারা থাকেন অবশ্যই যেন তারা আমাদের এখানে আসেন এবং আমাদের প্রতিনিধি যারা আছেন কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। ওনারা যেন ওনারা অবশ্যই যখন দেশে আসবেন আমাদের স্টুডিওতে এসে ওনাদের ব্যক্তিগত অনুষ্ঠান, ব্যক্তিগত মত এবং ওনাদের ওনারা কী চাচ্ছেন প্রবাসী থেকে আমাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে কী চাচ্ছেন সেটা আমরা জানতে পারবো এবং তাদের দিয়ে আমরা সেই অনুষ্ঠান তৈরি করি। থ্যাংক ইউ বিশ্ববাসীকে। থ্যাংক ইউ রোমাজ্জন হোসেন রুবেল সাহেব। আমরা আবার একটু ব্রেকে যাব, ব্রেকের পর আবার আসছি আপনাদের সাথে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপার মার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপার মার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোংস, নিউ ইয়র্ক 10462। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি, আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। গ্লোবাল ট্যাক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সুদীর্ঘ 23 বছর যাবৎ আমরা কমোডিটি সেবায় নিয়োজিত। ট্যাক্স ফাইলিংয়ে আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। আমরা নির্ভুলভাবে ট্যাক্স ফাইলিং করে সঠিক ডিডাকশান ও সঠিক ক্রেডিট প্রদানের মাধ্যমে IRS ও স্টেট অডিটের আশঙ্কা মুক্ত করার নিশ্চয়তা দিচ্ছি। ট্যাক্স ফাইলিং ছাড়াও আমাদের রয়েছে ইমিগ্রেশন, রিয়েল এস্টেট ও ট্রাভেল সার্ভিসেস। Jackson Heights Office, 37-21, 75th Street, 3rd Floor, Jackson Heights, New York, 11372. Hollis Office, 184-02, Hillside Avenue, Jamaica, New York, 11432. Phone number 718-779-7600 এবং 347-392-4312। একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান, ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 3rd স্ট্রিট, সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক।
NY11372 বাংলাদেশ কর্পোরেট অফিস বাড়ি নং 145 সপ্তমতলা রোড নম্বর 12 ব্লক জি দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা 121। দর্শক আবার আপনাদের সাথে আসছি, আমাদের সাথে আছেন জনাব জামান সাহেব। আমি জামান সাহেব থেকে ভোলার চিত্র কিছু জানলাম। আপনি ভোলা ডিস্ট্রিক্টের সন্তান, ভোলার পাশেই আছে চাঁদপুর, আছে লক্ষ্মীপুর, আছে ফিরোজপুর, আছে বরগুনা, আছে পটুয়াখালী, আছে বরিশাল। এই কয়েকটি ডিস্ট্রিক্টের মানচিত্র সম্পর্কে আপনার কি আইডিয়া আছে? ব্যবসা বাণিজ্য, উন্নয়ন অনুন্নয়ন, কোন কোন সেক্টরে সরকারের উন্নয়ন হয়েছে, কোন কোন সেক্টরে হয় নাই, প্রবাসীদেরকে একটু অবগত করান। ধন্যবাদ। ধন্যবাদ আপনার, ধন্যবাদ এমডি স্যারকে। পূর্ব দক্ষিণ অঞ্চল নদীমাতৃক দেশ এবং ভোলা একটি বাংলাদেশের প্রধান দ্বীপ অঞ্চল ভোলা, এবং ভোলার দক্ষিণে বঙ্গোপসাগর, এবং এই পাশে আছে চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পাথরঘাটা, বিভিন্ন অঞ্চল নিয়েই দক্ষিণ অঞ্চল, খুলনা, যাই হোক, এখানে বহু জায়গায় বহু উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। কিছু কিছু জায়গায় উন্নয়ন হয় নাই, কিছু জায়গায় বন্যা প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কিছু উন্নয়নের কাজ বাকি আছে। সেটা আমাদের মিলেনিয়াম টিভির থানাভিত্তিক, উপজেলাভিত্তিক যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে সারা বিশ্বে আমাদের যে প্রবাসী আছে সারা পৃথিবীতে প্রবাসীদেরকে দেখানো হবে, এবং তাদের মন আকৃষ্ট করে তারা যেন দেশের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসেন এবং সার্বিক সহযোগিতায় দেশের এগিয়ে আসেন, তাদের মনের ভিতরে যেন মিলেনিয়াম টিভির মাধ্যমে সমস্ত কিছু উন্নয়নের যাত্রা ধরে তুলে ধরতে পারি, সেইভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। থ্যাংক ইউ জনাব রোমাজ্জল হোসেন সাহেব। আপনার বাংলাদেশের 66টা ডিস্ট্রিক্ট, 66টি ডিস্ট্রিক্টে আপনার 66টি ডিস্ট্রিক্টেই আপনার প্রতিনিধি আছেন, বরংশ আরও বিভিন্ন বড় বড় উপজেলাও আছেন। তবে বাংলাদেশের উন্নয়ন যাত্রা সম্পর্কে আপনার প্রতিনিধিদের মাধ্যমে সারা বিশ্বে আপনি কেন এটা ব্রডকাস্ট করেন না? জি ধন্যবাদ স্যার। আসলে বিষয়টি এরকম যে আমাদের সাথে যারা কাজ করছেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে, আমি বিগত সময়ে ওনাদেরকে বলে যাচ্ছি এবং আমরা অলরেডি এটার একটা রেজাল্টও পেয়ে যাচ্ছি যে প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি গ্রামে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশের বিনোদনের বিভিন্ন বিনোদনের প্লেস রয়েছে, সেখানে আমাদের প্রবাসী এবং বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন দর্শনার্থী এই অবস্থানগুলি দেখার জন্য যায়। বিভিন্ন আমি আমার বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে আপনার ডিস্ট্রিক্ট প্রতিনিধি যারা আছেন আপনাকে বা মিলেনিয়াম টিভিকে কি কোনো দৈনন্দিন অবগত করান? হ্যাঁ, সেটা তো অবশ্যই করা হচ্ছে এবং এটার নিউজ আমরা নিয়মিত পাচ্ছি। বিশেষ করে আমাদের যে গভর্নমেন্টের বিভিন্ন স্থানীয় প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, ওনাদের যে সরকারের যে উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিদিন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, তারপর স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর বিভিন্ন বিনোদনমূলক বিভিন্ন স্পট যখন গভর্নমেন্টের উন্নয়নের সাথে দেখি এগুলি উদ্বোধন হয়, আমাদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সেই উন্নয়ন চিত্রটা আমাদের মাধ্যমে পাঠান, এবং যে জনপ্রতিনিধি সেটি উন্নয়নে করে যাচ্ছেন তাহারও একটি সাক্ষাৎকার আমরা আমাদের মিলেনিয়াম টিভির মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আরও ব্যাপকভাবে এবং আরও তথ্যভিত্তিক, বাস্তব ভিত্তিক যেন প্রত্যেকটি উপজেলা, জেলায় এই উন্নয়ন চিত্রটা আমাদের মিলেনিয়াম টিভির ঢাকা অফিসে প্রেরণ করা হয়, সেটা আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করে যাচ্ছি। সেটা অবশ্যই আমরা গুরুত্ব সহকারে অবশ্যই আমাদের ডেইলি নিউজের মাধ্যমে প্রচার করব। থ্যাংক ইউ আপনাকে রোমাজ্জল হোসেন সাহেব, থ্যাংক ইউ জামান সাহেব আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে মিলেনিয়াম টিভির সাথে সংযুক্ত হয়ে কাজ করার জন্য, এবং আমাদের বাংলাদেশে যে প্রায় 80 জন প্রতিনিধি আছেন, প্রতিনিধিরা সবাই যেন বাংলাদেশের উন্নয়ন চিত্র
প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে ডকুমেন্টারি গভর্নমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যে জোয়ার আসছে এগুলা তুলে ধরে আমাদের আপনার মিলেনিয়াম টিভি ঢাকা অফিসে দেন এবং আপনি সারা বিশ্বে বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে দেখানোর চেষ্টা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে আছি আমি নূর মাহমুদ ঢাকা অফিস থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা রাখি মিলেনিয়ামের সাথেই থাকবেন। ভবিষ্যতে মিলেনিয়ামের মান উন্নয়ন ক্ষেত্রে, মিলেনিয়ামের রাস্তায় চলার পথে যেন আপনারা সর্বস্তরেই থাকেন, এটাই আশা রাখি। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।